আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে, মমতাকে পরাজয় স্বীকার করে নিতে বললেন মোদি। এদিকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান ইরানের। বিস্তারিত সংবাদে আরও জানবেন, আরও 5 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করল মিয়ানমার জান্তা সরকার। এরপর জানবেন, ইরানের সাথে ভিয়েতনাম আলোচনায় বসছে বিশ্বশক্তি। এদিকে থাকছে, হুইটসন রিফে চীনা জাহাজ নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিপাইন। এবং সর্বশেষ সংবাদে জানবেন, ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মমতাকে পরাজয় স্বীকার করে নিতে বললেন নরেন্দ্র মোদি। ভারতের পশ্চিমবঙ্গে চলছে রাজ্য বিধানসভার নির্বাচন, 8 ধাপে এই নির্বাচনে ইতিমধ্যে দ্বিতীয় ধাপ শেষ হয়েছে এবং সামনেই তৃতীয় ধাপ। সেই উপলক্ষে আজ শনিবার আবারও রাজ্য দলীয় প্রচারণায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এদিন হুগলির হরিপালে ও 24 পরগনা সোনাপুর দক্ষিণে দুটি জনসভায় যোগ দিবেন তিনি। এরই মধ্যে হরিপাল জনসভায় পৌঁছে বক্তব্য রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বর্তমান রাজ্যের মুখপাত্র ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন যে পরাজয় স্বীকার করে নিন। কেন্দ্র সরকারের কোনো প্রকল্প বাংলায় বাস্তবায়ন হতে দেননি দিদি। অভিযোগ তুলে নরেন্দ্র মোদি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার মানুষকে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন থেকেই সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। গত 10 বছরে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার সময় এসেছে এবার। তিনি বলেন, সিঙ্গুরকে ঠকিয়েছে দিদি। কৃষি নেই, মানুষের চাকরি নেই, সিঙ্গুরে মানুষের দিকে তিনি ফিরেও তাকাননি, অথচ বিজেপি টাকা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বাংলার মানুষ টাকা দিয়ে জনসভায় আসে বলে আপনাদের অপমান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গণতন্ত্র কোনো খেলা নয়, এটা দেশ ও জনগণের উন্নয়নের পথ। আগামী 2 মে ফলাফল কী হতে যাচ্ছে ইতিমধ্যে নন্দীগ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে। বাংলার আসল পরিবর্তন নিয়ে আসাই বিজেপির লক্ষ্য। এদিকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান ইরানের। ইরানের ওপর ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান ও তার অবস্থানের কথা জানিয়েছে। এই কমিশন এরকম একটি ধারণা নিয়ে সামনে এগোতে চেষ্টা করছে। গতকাল পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েতনামে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কী করে দ্রুত ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যায় সে বিষয়ে আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লিহাল উজমা খামেনির নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে। সূত্রটি আরও জানিয়েছে, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা বলছে এবং আমেরিকার সাথে ইরান প্রত্যক্ষ কীভাবে পরোক্ষ আলোচনার কথা বলছে, ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাখ্যান করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি সরকার প্রধানের বৈঠকে বলেছেন, আমেরিকা যেমন কোনো রকম আলোচনা ছাড়াই 2018 সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তেমনই এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আমেরিকার সাথে তেহরানের কোনো আলোচনা হবে না। এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন। যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নজরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে, এমনকি অন্য দেশকেও এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে বলেছে ওয়াশিংটন। এরপর পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও ধাপে ধাপে পরমাণু সমঝোতায় দেওয়ার নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকাকে শুধু মুখের কথায় নয় কিংবা কাগজে লিখিত আকারে নয় বরং বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তবেই ইরান ফিরে আসবে। এদিকে আরও 5 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করল মিয়ানমার জান্তা সরকার। মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে শনিবার 3 এপ্রিল পুলিশের গুলিতে দেশটির 3
শহরে অন্তত 5 জন শিশু নিহত হয়েছে। এ পর্যন্ত 550 জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী। এদের মধ্যে 46 জন শিশু রয়েছে। সংবাদ মাধ্যম ডেইলি সাবার বরাতে শনিবার দেশটির 3টি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মনিওয়াতে 3 জন, বাগো শহরে 1 জন এবং দক্ষিণাঞ্চল শহরে 1 জন মারা যান পুলিশের গুলিতে। আন্দোলনকারীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শনিবার মনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকার। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়। গত 1 ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর এ নিয়ে 550 বেসামরিক মানুষকে হত্যা করল মিয়ানমার জান্তা সরকার। এরপর থাকছে ইরানের সাথে ভিয়েতনাম আলোচনায় বসছে বিশ্ব শক্তি। ইরান ও বিশ্বের পরমাণু শক্তি দেশগুলোর মধ্যে 2015 সালে সম্পাদিত পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের আলোচনার অংশ হিসেবে আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েতনামে বসেছে চুক্তি অংশ নেওয়া পক্ষগুলোর প্রতিনিধিরা। শুক্রবার চুক্তির অংশীদার পক্ষগুলোর এক ভার্চুয়াল বৈঠকে এই পরামর্শ সিদ্ধান্ত নেওয়া হয়। 2015 সালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থায় ভিয়েতনাম ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি পরমাণু চুক্তি স্বাক্ষর হয়। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা সংক্ষেপে জেসিপিএ নামে পরিচিত এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেন। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে সীমিত পরমাণু কর্মসূচি জোরদার করে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তি পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করলেও তিনি জানিয়েছেন ইরানকে আগে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। অপরদিকে ইরান আগে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি করেছে। এরপর জানবেন হুইটসন রিফের চীনা জাহাজ নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র সমর্থিত ফিলিপাইন। বিতর্কিত হুইটসন রিফের পার্শ্ববর্তী এলাকা মাছ ধরতে যাওয়া চীনের জাহাজগুলোর ওপর প্রতিদিন ব্যাপক হারে টহল দিচ্ছে ফিলিপাইন বিমান বাহিনী। জাস্ট আর্থ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, হুইটসন রিফে চীনা 220টি জাহাজ লাইন ধরে দেখা যায় এ মাসের শুরুতে। তারপর বিষয়টি কূটনৈতিকদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। এ ঘটনায় চীনকে জাহাজগুলো প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল ফিলিপাইন। জাহাজগুলো উপস্থিত কোনো সার্বভৌম অঞ্চলে আক্রমণ হিসেবে বিবেচিত বলে মনে করছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করা চীন এবার বলছে খারাপ আবহাওয়ার কারণে ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিলিপাইন প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেনজানা বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিমানের পাশাপাশি ফিলিপাইনের নৌবাহিনী ও উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেছেন, ফিলিপাইনের জাতীয় সার্বভৌমত্ব ও সামুদ্রিক সম্পদ রক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি। এবং সর্বশেষ সংবাদে জানবেন ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার রাতে বলেছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-19 রোগের সংক্রমণ থেকে রেহাই পেতে 2 ডোজ টিকা গ্রহণের পরও তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর AFP। তিনি টুইটার করে বলেন, জ্বর ও সামান্য মাথা ব্যথা হওয়ার পর আজ সন্ধ্যার দিকে আমি অ্যান্টিজেন পরীক্ষা করিয়েছি, এ পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে। টুইটার বার্তায় তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত হতে তিনি PCR ফলাফলের অপেক্ষায় আছেন। 62 বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন, তবে তিনি জানান তিনি শারীরিকভাবে ভালো আছেন। প্রেসিডেন্ট দপ্তর সূত্র AFPকে বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক V টিকা গ্রহণ করেন এবং গত 11 ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন। আর্জেন্টিনার করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। 4,40,00,000 জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ আমেরিকায় এ দেশে করোনা ভাইরাসের পর্যন্ত 23 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং 55,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।